हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। रॉय किशनर आबार देशे फिरे जावा निये जल्पना जोरालो होच्छे। तो की होच्छे ब्यापारटा आमी सबटाई जानिए देबो आजकेर ए भिडियोते। तो भिडियोटी एकटु स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइलो। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्यई चैनलटी सबस्क्राइब करे दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड आपडेट सबार आगे पाबार जोन्नो। तो फ्रेंड्स, बर्तमाने एटीके मोहनबागान सेमिफाइनाले क्वालिफाई करेछे एबं सेमिफाइनालेर मैच खेलते चलेछे आगामी 12 मार्च हायदराबादेर एगेंस्टे एबं 16 मार्चो खेलबे हायदराबादेर एगेंस्टे। फार्स्ट लेग ओ सेकेंड लेग हिसाबे खेलागुली होबे। तो ए दुटो मैच खेलवार क्षेत्रे एटीके मोहनबागानेर सबथेके जे सम्भावनाटा जोरालो होच्छे जे रॉय किशनरके कि एटीके मोहनबागान पाबे। तो देखो, बर्तमाने जा आपडेट बेरिये आसछे जे रॉय किशनर किन्तु माने ताके एकटा गतकाल इंटरव्यू नेওয়া হয়েছিল, সেখানে রয় কৃষ্ণা জানিয়েছেন অবশ্যই আমি আমার দেশের জন্য খেলতে অবশ্যই যাব। তো সেক্ষেত্রে তোমরা জানো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে ফিজির জাতীয় দলের ম্যাচগুলো রয়েছে আগামী 18 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত, এই তিন দিন, যে ম্যাচগুলি হবে কাতারের ক্যাপিটাল মানে রাজধানী দোহাতে। তো সেক্ষেত্রে আগামী 12 ও 16 এটিকে মোহনবাগানের জন্য অ্যাভেলেবেল থাকবেন রয় কৃষ্ণা। কিন্তু যদি ধরো ফাইনালে ওঠে এটিকে মোহনবাগান, তাহলে অ্যাভেলেবেল কিন্তু থাকবেন না রয় কৃষ্ণা, যেটুকু খবর শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে যদিও ধরো যে ম্যানেজমেন্ট থেকে আমরা মানে যতটুকু জানতে পারছি, এক এক জায়গা থেকে আমরা জানতে পারছি যে ফাইনাল ম্যাচ খেললে তবেই রয় কৃষ্ণা যাবেন। তো সেক্ষেত্রে দেখো, ফাইনাল ম্যাচ খেলতে গেলে আগামী 20 মার্চ ফাইনাল ম্যাচ রয়েছে এবং 21 মার্চ কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিজি কিন্তু খেলতে চলেছে। সেক্ষেত্রে 20 মার্চ ফাইনাল খেলে 21 মার্চ যদি সকালবেলা তিনি রওনাও দেন, 21 তারিখের ম্যাচটা কিন্তু তিনি খেলতে পারবেন না, মানে তার আগে 18 তারিখে ম্যাচ হয়ে যাচ্ছে এবং 21 তারিখ দুটো ম্যাচের জন্য কিন্তু তিনি অ্যাভেলেবেল থাকবেন না। সেক্ষেত্রে যা সম্ভাবনা এবং যেটুকু খবর আমার কাছে রয়েছে, আগামী সেমিফাইনাল দুখানা সেমিফাইনালে কিন্তু রয় কৃষ্ণা অ্যাভেলেবেল থাকবেন এটিকে মোহনবাগানের জন্য খেলার জন্য। কিন্তু ফাইনালে যদি এটিকে মোহনবাগান ওঠে, তাহলে কিন্তু রয় কৃষ্ণাকে ছাড়াই এটিকে মোহনবাগানকে মাঠে নামতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা খারাপ খবর আসতে পারে, এবার জানি না পরবর্তীকালে। তো আপডেট এলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।